ननी शारदा देवी रामकृष्णं जगद्गुरु पाद पद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामीने तापहारिणे। तिनी ज्योतिराज एवं विवेकानंद सूर वीर विवेकानंद सच्चित सुख स्वरूप अर्थात सत्स्वरूप चित्स्वरूप आनंद स्वरूप अर्थात ब्रह्मेर मतई ब्रह्म सम स्वामी ने तापहारी ने त्रिताप हरण करार जन्य जगतेर मानुषेर दुख बेदना दूर करार जन्य तिनी एसेछिलेन। तिनी स्वामी स्वामी केनो ना निजेर अधीन तिनी कारो ऊपर निर्भर करें ना तार अस्तित्वेर जन्य सच्चित आनंद स्वरूप जार तिनी स्वामी तिनी अन्येर ऊपर निर्भरशील नन। He has not to depend on others in all respects. Sei Swamiji ke amra pranam kori. Swami Vivekananda's janmatithi upolokkhe amra samabeto hoyechi. 12 January janmadin 1863 kintu tithi gulo amader poriborttito hoye jay sobai janen. Jemon Durga Pujo eki dine hoy na prottek bochor. दुर्गा सप्तमी सप्तमी होते रामनवमी नवमी तिथिटा करी तेमनी एटा होयेछे कृष्णा सप्तमी तिथि और ठाकुर एटा द्वितीया फाल्गुनी द्वितीया मायेरटाओ किन्तु कृष्णा सप्तमी अद्भुत ब्यापार सेटा पौष एटा माघ और ब्रह्मानंदेरटाओ शुक्ल द्वितीया ঠাকুরের সাথে ব্রহ্মানন্দজির একই তিথিতে জন্ম। ঠাকুর আর ব্রহ্মানন্দজি একই তিথিতে জন্মেছেন আর মা এবং স্বামীজি একই তিথিতে জন্মেছেন কৃষ্ণা সপ্তমী। তো সেই জন্য মায়ের উপর স্বামীজির প্রচুর টান আর ওদিকে ঠাকুরের উপর শ্রীরামকৃষ্ণদেবের উপর ব্রহ্মানন্দজির প্রচুর টান। কী জানি ঈশ্বরের কী ইচ্ছা এইভাবেই বোধ হয় ভগবান নরলীলা করার জন্য পৃথিবীতে নেমে আসেন সাঙ্গপাঙ্গ নিয়ে। তা আমরা আজকে স্বামীজির কথা বলবো একটু একটু ভূমিকার প্রয়োজন আছে। স্বামীজির প্রভাব সমস্ত বিশ্বে শুধু তো ভারতবর্ষ নয় শুধু বঙ্গদেশ না আমাদের হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছেন তিনি এবং ধর্মের জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত সমাজ সেই প্রভাব অনুভব করেছে এবং এখনও করছে। তারই কৃপায় আমাদের ধর্ম সুরক্ষিত আজকে, তারই কৃপায় আমাদের সমাজ আজ একটি নীতিকে সুনির্দিষ্ট নীতিকে বরণ করে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট এবং এই ভারতবর্ষ আমাদের কাছে যে ভারতবর্ষ আজকে আমরা পেয়েছি সেই ভারতবর্ষকে ভারতকে তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন এবং ভারতবর্ষের বুকে আশা এবং আকাঙ্ক্ষা জাগিয়েছেন যে তুমি শুধু নিজে বাঁচবে না তুমি জন্মেছ অন্যদের জয় করবার জন্য। ভারতবর্ষের বেদ বেদান্ত তার ধর্ম তার পুরাণ তার ভাগবত তার গীতা তার সমাজ জীবনের চতুরাশ্রম এবং চতুর্বর্ণের যে ভাবনা সেগুলোকে আমরা স্বামীজির চিন্তাধারার আলোকে নূতনভাবে গঠন করে
প্রয়োগ করে জয়লাভ করব। আমাদের তরবারি কিন্তু আমাদের এই শাস্ত্র, অন্য কোনো শাস্ত্র নয়। এই ছোট্ট ভূমিকাটা আমি রাখলাম, কিন্তু অনেক কথা বলা হয়নি। কেন? সেটি প্রচুর সময় সাপেক্ষ। ভারতবর্ষের ধর্মের গ্লানি এসেছিল, সেই গ্লানিটা গোড়ামির গ্লানি। এখানে আমরা অনেকেই গ্লানি বলতে অনেক কিছু ব্যাখ্যা করি, কিন্তু এই যুগে যেখানে যখন শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা আমাদের ব্যক্তি জীবনকে এবং জাতীয় জীবনকে প্রভাবিত করেছে, আমরা তখন ব্রিটিশ শাসনের অধীনে থাকার ফলে তাদের ধর্মকে, তাদের সমাজ ভাবনাকেই আমাদের গ্রহণযোগ্য বলে মনে করেছি, আমরা অনুকরণ করতে গেছিলাম। কিন্তু সে সময়ে এর বিরুদ্ধে প্রতিবাদ যে হয়নি তা না, হিন্দু ধর্মকে কি নতুনভাবে সাজানো যায় না? যেটা আছে বাপ পিতামহ সেটা তো বেদান্ত নয়, সেটা হচ্ছে শ্রীহরি, শ্রী নারায়ণকে কেন্দ্র করে এবং শ্রী কালীকে কেন্দ্র করে তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম। তো সেই ধর্মের প্রতি আস্থা অনেকেরই নেই যারা শিক্ষিত সম্প্রদায়। তারা সারা ভারতবর্ষের চারটি প্রান্তে আন্দোলন শুরু করে দিয়েছিল। পূর্ব ভারতে ছিল ব্রাহ্ম সমাজ, পশ্চিম ভারতে প্রার্থনা সমাজ, উত্তর ভারতে আর্য সমাজ, দক্ষিণ ভারতে থিওজফিক্যাল সোসাইটি। এরা শিক্ষিত মানুষের কাছে হিন্দু ধর্মের পুনর্জাগরণের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধর্মের সংস্কার এনেছিলেন অনেক, এবং এরা সবাই পরস্পর বিরোধীও ছিলেন। সুখের কথা, এরা সবাই ভেবেছিলেন যে আমরাই পরিবর্তনটা আনব, যার ফলে হিন্দুরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ঈশ্বরে অবিশ্বাসী হচ্ছে। নাস্তিক মানে ঈশ্বরে অবিশ্বাসী, বেদে অবিশ্বাসী, অজ্ঞেয়বাদী, কিছু জানা যায় না কী দরকার এসবের ভাবনা চিন্তা করে। এইভাবে তারা যখন পাশ্চাত্য দর্শনের মধ্যেই নিজেদের মুক্তি খুঁজে পেয়েছে, সে সময়তে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। ঠাকুরকে তো বাদ দিয়ে, শ্রীরামকৃষ্ণদেবকে বাদ দিয়ে তো কোনো আলোচনা হয় না, কারণ তিনিই হচ্ছেন সেই প্রাণ পুরুষ যার পদতলে বসে স্বামীজি শিক্ষা লাভ করেছিলেন এবং সারা পৃথিবীকে উজ্জীবিত করার মন্ত্র পেয়েছিলেন এবং শক্তিও পেয়েছিলেন। তিনি প্রচার করার জন্য যথেষ্ট শক্তি পেয়েছিলেন, তাকে সমস্ত তিনি উজাড় করে দিয়ে ফকির হয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন, এর ফলে তুই জগতে মহা আলোড়ন সৃষ্টি করবি, তোকে শক্তি দিয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম কাউন্সিল, এর দ্বারা তো এর মাধ্যমে তুই জগতের কল্যাণ করবি। এটা কি কম কথা? এবং লিখে দিয়েছিলেন যে তুই শিক্ষা দিবি জগৎ থেকে, জগৎ নরের শিক্ষা দেবে যখন ঘুরে বাইরে সব হাঁড় দেবে, এই তো নরেন শিক্ষা দেবে। নরেন নরেন্দ্রনাথ
না আমি সব পারবো না, পারবো না। ওই সামান্য একটা যুবক কি করে পারবে? তার তো সেই আত্মশক্তি আত্মবোধ জাগেনি। ঠাকুর বললেন, আমি তোকে শক্তি দিয়ে গেলাম, নির্দেশ আদেশ দিয়ে গেলাম, এবং তুই মা কালীকে মানবি, ব্রহ্ম এবং চৈতন্য অদ্বৈত তত্ত্বকে মানবি, এই দুই শক্তি, অদ্বৈত শক্তি আর মা কালীর বরাহ মূর্তি, এই যে তুই মহাজাগরণ ঘটাবি চতুর্দিকে, শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? ধর্ম শিক্ষা দেবে। কোন ধর্ম? মানুষের ধর্ম। সেখানে আসবো একটু যদি সময় পাই। তো স্বামীজি কিন্তু অবিশ্বাস করছেন, ঠাকুর বলছেন, ওরে কেশব সেনের ভেতরে যদি একটা সূর্য থাকে তাহলে ওই রকম ১৮টা সূর্য তোর ভেতরে বিরাজ করছে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ একজন স্বামী বিবেকানন্দ, একজন নরেন্দ্রনাথ মানে ১৮টা কেশব সেন। কেশব সেন সেই যুগে ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত মানুষ। তিনি রানী কুইন এলিজাবেথের কাছে যাচ্ছেন, দেখা করছেন, ইংরেজি জানেন। কারণ কেশবকে ঠাকুর বড় ভালোবাসতেন। কেশবই শ্রীরামকৃষ্ণদেবকে প্রচার করেছিলেন তার পত্রিকায়, এবং সে এমনভাবে তা প্রকাশিত হয়েছিল যে প্রত্যেকটি মানুষ, শিক্ষিত মানুষ, কে শ্রীরামকৃষ্ণ, কে এই মহাত্মা, সে নিয়ে অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অত ঘরের কাছেই আছেন, তারা জানেন এই কলকাতার বিভিন্ন অঞ্চলে যেসব ধর্ম প্রতিষ্ঠান ছিল, সে আমাদের হরিসভাই হোক, কালী মন্দিরই হোক, ব্রাহ্ম সমাজই হোক, খ্রিস্টান সমাজই হোক, চার্চ আর মস্ক, সব জায়গায় শ্রীরামকৃষ্ণদেব যেতেন এবং এক উদার ধর্মনৈতিক আদর্শের প্রতিভু হয়ে তাদের পরিপূর্ণ করতেন, আনন্দ বিধান করতেন, এবং তারা সবাই শ্রীরামকৃষ্ণকে আপন বলে ভাবতেন। এই ভাবটা, এই ভাবনাটি স্বামীজির ভেতরে অনুপ্রবিষ্ট হল। তিনি দেখলেন যে এই মানুষ অসাধারণ মানুষ। তিনিই প্রথম আবিষ্কার করলেন যে এরই মাধ্যমে পৃথিবীতে নবজাগরণ ঘটবে। এটি স্বামীজির প্রথম অনুভব, কম কথা, নবজাগরণ ঘটবে। সে বিশাল ঢেউ উঠছে, তার জুহায় বসে থাকবেন শ্রীরামকৃষ্ণদেব, জগৎ পূজ্য, জগৎগুরু, রামকৃষ্ণং জগৎগুরু। শ্রীরামকৃষ্ণের কথাটা এত বলছি তার কারণ, সবাই নিজের নিজের গুরুকে নিয়ে ব্যস্ত ছিলেন, কারো জগৎগুরু হওয়ার ক্ষমতা ছিল না। স্বামীজি দেখবেন শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই জগৎগুরু হওয়ার সমস্ত গুণ, কোয়ালিটি সব রয়েছে, উপাদানগুলি রয়েছে, মেটেরিয়ালসগুলি। এরকম মানুষ দেখা যায় না, এবং তারই পদতলে শিক্ষা নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন। সারা ভারতবর্ষ সেই সময় তাকে চিনতেন, কিন্তু ওই নামে নয়, যেখানে গেছেন আলোড়ন তৈরি করেছেন পরিব্রাজক জীবনে স্বামীজি। তারপর বিদেশে গিয়ে তিনি হাঁক দিলেন, অভি জীবন থেকে ভয় মুছে দাও, বি ফিয়ারলেস। অভি হও, দাঁড়াও নির্ভয়ে, সত্যাশ্রয়ী হও,
সত্যের সঙ্গে মিশে যাও। তোমরা দেবতা, তোমরা দেবতার সন্তান, চিলড্রেন অফ গড, আনন্দের সন্তান। তোমাদের মৃত্যু নাই, আমেরিকায় বাণী প্রচার করলেন, হিন্দু ধর্মকে নতুনভাবে প্রতিষ্ঠিত করলেন। আমরা তখন জানতাম যে হিন্দু ধর্মের অনেকগুলো শাখা আছে, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ শৈব, কেউ তান্ত্রিক, কেউ রামায়ণ, কেউ গানপত্য, অসংখ্য। আবার অনেক প্রান্তে প্রান্তে সব গুরু আছেন, অবতার জন্মেছেন, তারা সব এক একটা দল তৈরি করেছেন। যে একটা ধর্মের ভেতরে এত দল, এবং তার প্রত্যেকটা সম্প্রদায় তারা নিজেরা মনে করে যে তারা একটি স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায়। সুতরাং ক্রাক্তরা তারা বলতো আমরাই হিন্দু, হিন্দু তো আমরাই। তাহলে শাক্তরা তারা ভাবছে আমরাই হিন্দু, যথার্থ হিন্দু। তান্ত্রিকরা ভাবছে আমরাই হিন্দু। তাহলে কোন অর্থে আমি শাক্ত অথচ হিন্দু, কোন অর্থে আমি বৈষ্ণব অথচ হিন্দু, কোন অর্থে? স্বামীজি ব্যাখ্যা করে দিলেন, ব্যাখ্যা করলেন এইভাবে যে তোমরা সিঁড়ির বিভিন্ন স্তরে রয়েছ, সেই সিঁড়িটা কি সত্য মনে করছো, যদ্দূর উঠেছ সেটুকুই জানো। কেউ চারটে ধাপ উঠেছ, কেউ দশটা ধাপ উঠেছ, কিন্তু সিঁড়ি তো হয়তো আঠারোটা ধাপ। শ্রীরামকৃষ্ণদেব আঠারো ধাপ উঠে ছাদে গিয়েছেন, দেখেছেন যে সিঁড়িগুলো সত্য, আমাকে তো ছাদে এনেছে ওটাই। সুতরাং তোমরা সকলেই ওই এক ছাদে গিয়ে পৌঁছবে, এক সচ্চিদানন্দ স্বরূপ যে তাতে পৌঁছবে, কিন্তু এখন নিচে রয়েছে সেটা তো তা নয়। তো কৃষ্ণকে ধরে ওখানে যাবে, কালীকে ধরে ওখানে যাবে, বিষ্ণুকে ধরে ওখানে যাবে, রামকে ধরে যাবে, চৈতন্যকে ধরে যাবে, হরিকে ধরে যাবে, খ্রিস্টকে ধরে যাবে, ওইখানে যেতে হবে। বিভিন্ন পথ দিয়ে ঘুরছ। স্বামীজি এই জন্যই বললেন যে শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে জগৎগুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তাকে প্রতিষ্ঠিত করতে হবে আমাকে। তার কারণ এই মানসিকতা নিয়ে আর তো কেউ দেখেনি ধর্মকে। কোন ধর্মের কথা বলা হচ্ছে? ধর্ম ধর্ম আলোচনা হবে, কোন ধর্মের কথা? ওসব আমরা জানি না। স্বামীজি ব্যাখ্যা করে দিলেন যে না, ওইসব জানার ব্যাপার নাই। স্বামীজি ব্যাখ্যা করছেন এভাবে, ঠাকুর একভাবে ব্যাখ্যা করছেন, স্বামীজি খুব ইন্টালেকচুয়ালি ব্যাখ্যা করছেন। এই যেমন এটা সিঁড়ি দিয়ে গেলে ওই সবাই যাবে, সিঁড়ি এক একটা ধাপে আছে, উপরে যাবে। জলের ঢেউ, সমুদ্রের ঢেউ, প্রচুর ঢেউ, বড় বড় ঢেউ, ঢেউ ছোট ছোট ঢেউ, একটা খ্রিস্টান ঢেউ, একটা ইসলাম ইসলামিকের ঢেউ, একটা বৈষ্ণবের ঢেউ ধর্মের, আর একটা শাক্ত ধর্মের ঢেউ। কিন্তু ঢেউগুলোর ভেতরে কী আছে? শুধু জলই তো আছে, ওগুলো জল থেকেই উঠেছে, এই সচ্চিদানন্দ সাগর থেকে উঠেছে, উঠে তারপর ওখানেই মিলিত হচ্ছে, আবার উঠছে, আবার মিলিত হচ্ছে। ঠাকুর বলছেন যে চারটে ঘাট আছে একটা পুকুরে, এক ঘাট থেকে মুসলমানরা জল নিচ্ছে বলছে পানি, ইংরেজরা নিচ্ছে, খ্রিস্টানরা নিচ্ছে তারা বলছে ওয়াটার, অন্যরা নিচ্ছে তারা বলছে ফরাসের একোয়া, আমরা বলছি জল। বলছে সবাই তো সেই জলকেই নিচ্ছে। তো স্বামীজি ব্যাখ্যা করছেন অন্যভাবে, এটা তো খুব সহজ সরল ব্যাখ্যা ঠাকুরের, এগুলো তো ওরা নেবে না, এইভাবে তো ধর্মের সমন্বয় হয় না, সব ধর্মকে এক কাছে আনা যায় না। স্বামীজির ব্যাখ্যা কিন্তু অন্যরকম। স্বামীজি বলছেন যে আমরা প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা, যখন শরীরে থাকি আমার শরীর আলাদা, ওর শরীর আলাদা, সকলের শরীর আলাদা। তাহলে শরীর রূপে
আমরা সবাই আলাদা, যখন জেগে আছি তখন সবাই আলাদা, কিন্তু যখন ঘুমোতে যাই স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে যখন থাকি তখন আমি শরীর বোধ নয় নেই, আমার শরীরটার জ্ঞান নেই, আমি আমার নিজের শরীর থেকে বেরিয়ে এসেছি মন রূপে, আমার শরীরটা তো বিছানায় পড়ে আছে। তাহলে স্বপ্ন দেখছি আমি দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি, ফিলাডেলফিয়ায় ঘুরে বেড়াচ্ছি, জাপানে ঘুরে বেড়াচ্ছি, পুরীতে গেছি, হ্যাঁ বোম্বেতে গিয়ে একটা ভালো রেস্তোরাঁতে খাচ্ছি, এসব কোত্থেকে এলো? আমি তো ঘরে তালা যা, আমি তো ঘরে বদ্ধ হয়েছিলাম। এই যে এত একটা ডিস্ট্যান্স, দূরত্ব, এটা কে অতিক্রম করলো? সময় কোথায়? এত সময়ে যাব, কত সময় লাগছে আমার বোম্বে যেতে, আমেরিকা যেতে, অথচ মুহূর্তের মধ্যে চলে গেলাম। মন সবচেয়ে দ্রুতগামী ইলেকট্রন প্রোটন কি অনেক 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 সবচেয়ে বড় দ্রুতগামী মন, আলোর চেয়েও দ্রুতগামী মন। কেন? নীল আর্মস্ট্রং ওরা তো চাঁদে গেছিলেন, তারা এসে এখানে বসে বসে সঙ্গে সঙ্গে চাঁদে চলে যাচ্ছে, মনে মনে সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন, আলোর যেতে সময় লাগে। সেজন্য বলা হচ্ছে মন সবচেয়ে দ্রুতগামী, মনকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল, একটা জগৎ তৈরি করলো। হ্যাঁ, সে তাজ হোটেলে খাচ্ছে, আনন্দ করছে, কত কি করছে, আবার সে ফিরে এলো, সেই মন ফিরে এলো শরীরে, জেগে উঠল। বলে মন বুদ্ধি এরা সব আছে শরীরে, এরা স্বপ্নের সূক্ষ্ম শরীরে থাকে, কিন্তু গভীর ঘুমে মনও থাকে না। মন স্বপ্নে আমাদের বলে দেয় যে বডিটা তোমার, বডিটাই তুমি নও, আমি বডি নই, আমি শরীর নই, আমার শরীর, কারণ সে স্বপ্নে নিজের শরীরটাকেও দেখে, দেখতে পায়। অনেকে দেখে যে তার, সে নিজে স্বপ্নে দেখছে যে তার শরীরটা মরে গেছে, ছটফট করছে, সাপে কামড়েছে, মরে গেছে। তার মানে আমার এই চশমাটা আমার চশমা, তাহলে ওটা আমার শরীর, তাহলে আমি তো শরীর নই, আমি তো চশমা নই। কেউ মরে গেলে বলি সে দেহত্যাগ করেছে, দেহত্যাগ মানে সে দেহটা রক্ষা করেছে, দেহটা ত্যাগ করে গেছে, শরীর রক্ষা করেছে, শরীরটা রেখে সে চলে গেছে। কে চলে গেছে? মন চলে গেছে, আমরা বলি মন তো স্বপ্নেও চলে যায় শরীর থেকে রেখে। স্বামীজি বললেন যে মন আলাদা ঠিকই, কিন্তু মন সূক্ষ্ম শরীর রূপে এক জায়গায় বহু মন থাকতে পারে, আর গভীর ঘুমে মনও থাকে না, মনও বিদায় নেয়, অনুভূতি থাকে না, মন তো অনুভব করায়। গভীর ঘুমে আমরা অনায়াসে মনের বাইরে চলে যাচ্ছি, আমাদের যখন অপারেশন করা হয় তখনও তো আমরা মনের বাইরে চলে যাই, অ্যানেস্থেটিক দেয় আমাদের যাতে অনুভব না হয় কিছু, সেই গভীর ঘুমে অবস্থায় চলে যায়। মৃত্যু নয় কিন্তু সেটা, অনেক সময় হয়তো অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া দেয়, আমরা মরেও যেতে পারি, কিন্তু গভীর ঘুমে আমরা তো মরে যাই না, আমরা তখন দেহ মনের বাইরে চলে যাই। এই সত্য, যারা ঘুমায় তারা, যারা স্বপ্ন দেখে তাদের প্রত্যেকের মনের খবর আছে, দেখতে পায় না কিন্তু স্বপ্নে বুঝতে পারে। আর যারা ঘুমায় তারা প্রত্যেকেই শরীর মন দেহ এর থেকে বাইরে চলে যায়, কোনো কিছুর অনুভব থাকে না, কোনো কিছুর অনুভব থাকে না। সে রাজাও যেমন ঘুমোচ্ছে মুখ হাঁক করে, হাঁ করে, প্রজা কৃষক সেও তুমি তার কর্মচারী, সেও মুখ হাঁ করে ঘুমোচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই যে ঘুমোচ্ছে হাঁ করে, জেগে যখন থাকে রাজার কত প্রতাপ, কিন্তু
যখন ঘুমিয়ে পড়ে শিশুর মতো অসহায়, হাঁ করে ঘুমোচ্ছে, কুকুরের মুখে পেচ্ছাপ করে দিলেও টের পায় না, মুখ ভেসে যায় বলছেন। তাহলে আমাদের এই শরীরটাকে নিয়ে, আমাদের এই ব্যক্তিত্বকে নিয়ে জাগ্রত অবস্থায় যে এত চেঁচামেচি করি, যে আমি এত বড়, আমি এত বড়, তুই ছোট, তুই অব্রাহ্মণ, শূদ্র, আমি ব্রাহ্মণ, এই যে এত অহংকার, এ কোথায় থাকে? গভীর ঘুমে, গভীর ঘুমে সব এক, সেই চৈতন্যে আমরা নিমগ্ন থাকি। যেটাকে জল বলা হলো, পুকুরের জল ঘাটে ঘাটে সব নিচ্ছে, এই আমাদের হৃদয়েতেই সেই চৈতন্য রয়েছেন, প্রত্যেকের হৃদয়ে চৈতন্য রয়েছেন। সুতরাং হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, সব মানুষ তো ঘুমায়, ঘুমের মধ্যে তাদের নিজেদের স্বরূপে স্থিতি লাভ হয়, অর্থাৎ আত্মায় চৈতন্যে তারা যুক্ত থাকে। সেই জন্য ঠাকুর আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তো স্বামীজি ব্যাখ্যা করে বললেন যে এই আমাদের অস্তিত্ব, এইটি আমাদের ভেতরের সত্য, যে আমরা আত্মস্বরূপ, চৈতন্যস্বরূপ, আমরা জড় প্রকৃতি নই, দেহধারী জীব নই। আমাদের এই তামস দেহ ভেদ করে চৈতন্যের খেলা চলছে, সেই জন্যই আমরা কিন্তু বড় হই, বড় হওয়ার মহান হই। বামন যে সে বিশাল হয়, বিরাট হয়, বিরাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি স্বামীজির প্রথম এবং প্রধান তত্ত্ব, যে তোমরা ছোট নও, তোমরা বিরাট হতে পারো, তোমরা ভগবান হতে পারো। এই ভগবান হওয়ার কথাটা যখন বললাম, যেটি এই অদ্বৈত বেদান্তের কথা, দ্বৈতবাদীরা বলবে না, দ্বৈতবাদীরা বলছেন যে আমি ভগবানের পুজো করি, আমি ভক্ত, আমি ভগবান হব কেন, আমি ভগবান কেন হব, আমি ভগবানের ভক্ত। এই ভগবানও আলাদা, ভক্তও আলাদা, এই দুই আছে, আমি তার ভৃত্য, আমি তার দাস, দাস্য শান্ত বাৎসল্য মধুর সখ্য, এইসব ভাব আছে, সখা, অর্জুনের সখা কৃষ্ণ। তা এইভাবে সম্পর্ক একটা স্থাপন করা হচ্ছে দ্বৈতভাবে। আমি ছোট, ক্ষুদ্র, হীন, দীন, ভগবান মহাশক্তিশালী, আমি কি করে ভগবান হব? কিন্তু গভীর ঘুমে আমরা তো ভগবানের সঙ্গেই এক হয়ে থাকি, ওই দেবত্ব, ওই যে আত্মা, ওই ভগবান। এবং কেউ কেউ মানুষ সে ভগবানের প্রকাশ ঘটায় নিজের জীবনে, যেমন শ্রীরাম ঘটিয়েছিলেন, কৃষ্ণ ঘটিয়েছিলেন, বুদ্ধ ঘটিয়েছিলেন। তাদের ভেতরে চৈতন্য আছেন এবং সেই চৈতন্যের প্রকাশ তারা ঘটিয়ে তারা ভগবান হয়েছেন। সেজন্য তাদের জন্য মন্দির হয়েছে, মোহাম্মদ ঘটিয়েছেন, যীশুখ্রিস্ট ঘটিয়েছেন, শঙ্করাচার্য ঘটিয়েছেন, শ্রীরামকৃষ্ণ ঘটিয়েছেন ইদানিংকালে, মা শারদা ঘটিয়েছেন, স্বামীজি ঘটিয়েছেন, আর তাদের জন্য মন্দির হয়েছে। সুতরাং স্বামীজি বললেন, যদি একটা মানুষও দেবতা হতে পারে, কৃষ্ণ তো দেবতা, শঙ্কর দেবতা, চৈতন্য দেবতা, সে তো মানুষ, মানুষ দেবতা হয়েছেন, শুধু একজন মানুষেরই এই অধিকার আছে তা নয়, সব মানুষের অধিকার আছে। কারণ গভীর ঘুমে আমরা সেই চৈতন্যের সঙ্গে, দেবত্বের সঙ্গে যুক্ত থাকি, এটি একটি সংবাদ। এই সংবাদের ঘোষণা এতদিন হয়নি, এই অদ্বৈতে সমস্ত তত্ত্ব,
समस्त দর্শনগুলি समस्त ধর্মগুলি যুক্ত হয় উন্নীত হয় মার্জ করে সুতরাং যারা এই অদ্বৈতের সন্ধান পেয়েছে আমাদের শরীরটাকে বিশ্লেষণ করে আমাদের শরীরের ভেতরের আসল সত্য আন্তর সত্য যে দেবতা তার সন্ধান পেয়েছেন তারা কি করে অন্য সম্প্রদায়কে হীন বলে ভাববে তারা কেমন করে অন্য সম্প্রদায় মানুষের প্রতি দুর্ব্যবহার করবেন শুধু অন্য মানুষের না যিনি নিখিল মানুষের সমস্ত মানুষের ভেতরে এই চৈতন্যের জাগরণ দেখছেন তারা তো প্রেম বার্তাই দেবেন প্রেমের বার্তা প্রতিটি মানুষ প্রতিটি জীব জন্তুর ভেতরে ভগবান আছেন এরা ঘুমায় ঘুমের মধ্যে জগতে জগৎকে অতিক্রম করে দিয়ে অতিক্রম করে দেবতার রাজ্যে চলে যায় এই তত্ত্ব অদ্ভুত তত্ত্ব এবং এই তত্ত্বটির প্রকাশ দেখলেন শ্রীরামকৃষ্ণের জীবনে স্বামীজি কিরকম করে শ্রীরামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরে ঘাসের উপর দিয়ে একদল লোক চলে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ যন্ত্রণায় ছটপট করছেন কি হলো কি হলো বলে ওই যে ওরা ঘাসের উপর দিয়ে চলে যাচ্ছে তিনি ঘাসের সঙ্গে এক হয়ে গেছেন তাদের চৈতন্য তাদের দুঃখ নিজের বুকে বাজছে একদিন তিনি নিজের ঘরে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব গঙ্গার বুকে দুজন মাঝি ঝগড়া করতে করতে একজন অন্যজনের পিঠে জোরে চাপড় মেরেছে আর শ্রীরামকৃষ্ণ চিৎকার করে উঠেছেন ঘরে বসে তার সেবক হৃদয় তিনি জিজ্ঞেস করছে মামা কি হলো কি হলো বলে মেরেছে রে মেরেছে বলে কে মেরেছে তোমাকে কে মেরেছে বলো আমি তার টুটি ছিঁড়ে দেবো তো বলে ওই ওরা ওরা ওখানে মারামারি করছে তোমার পিঠের দাগ পড়লো বলে হ্যাঁ এই যে একত্ব বোধ এটি স্বামীজি শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছেন সেই জন্য সব মানুষ তার কাছে মানে ভগবান যে মানুষকে আমরা শোষণ করি যে মানুষকে আমরা শাসন করি অবহেলা করি তুচ্ছ করি সে মানুষই ভগবান যাকে পুজো করার কথা যাকে সেবা করার কথা যাকে মাথায় তুলে রাখার কথা তাকে আমি এরকম করে অপমান করছি আমার অন্তরের ভগবান লুষ্ট হন যারা এসব করে শোষণ করে কর্মক্ষেত্রে গিয়ে ব্যবসা বাণিজ্যের নামে লোক ঠকিয়ে যারা উপার্জন করে ভালো থাকার চেষ্টা করে তারা নিজেদের আরো গভীর হতাশার ভেতরে অন্ধকারের ভেতরে ফেলে দিচ্ছে তারা লেখাপড়া শিখতে পারেন বড় বড় অট্টালিকা বানাতে থাকতে বড় অট্টালিকায় থাকতে পারেন বড় লোক হতে পারেন ব্যবসায়ী হতে পারেন কিন্তু তারা মহা অপরাধটি করে যাচ্ছে কারণ মানুষই ভগবান মানুষই যদি ভগবান হয় তাহলে মানুষের জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলো তো ভগবানের জন্যই করা হচ্ছে তাহলে আমি যে শিক্ষক ছেলেদের পড়াচ্ছি সে ছেলেরা তো আমার কাছে ভগবান বিদ্যালয় তো আমার কাছে দেবালয় আমি যে কারখানায় কাজ করছি যাদের জন্য কাজ করছি তারা যদি দেবতা হন তাহলে তো আমি দেব আরাধনায় রত আমি তো পূজায় রত কর্ম তো পুজো হয়ে গেছে অপূর্ব তত্ত্ব তিনি প্রচার করলেন প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন কম কথা এবং বললেন এই তত্ত্ব প্রচার করার জন্য একদল মানুষকে সব ছেড়ে ছুড়ে দিয়ে আসতে হবে ত্যাগ নিজের জন্য ভোগ নয় অন্যকে খাইয়ে তারপরে খাও দাও
যাদের নেই তাদের দাও, তাদের দুঃখ বোঝো, ক্ষুধার যন্ত্রণা বোঝো। তুমি তিন দিন না খেতে পেলে তুমি তো কষ্ট পাও, তো আরেকজন যখন তিন দিন চার দিন না খেতে পেয়ে তোমার কাছে এসেছে, তোমার দেবার ক্ষমতা আছে, তুমি কেন দেবে না? তুমি এত নিষ্ঠুর। ধর্মজীবন, এই যে ধর্ম ধর্ম শুনলে আমরা বিরক্ত হই, ধর্মজীবন এইরকম। যারা বলে ধর্মের কথা অনেক শুনেছি, ওতে কিছু নাই, তারা স্বামীজির কথা তো শোনেননি, সেই জন্যই স্বামীজি এসেছিলেন। এবং তিনি নিজেও মানুষ যে দেবতা এটা তো ভাবেননি। শ্রীরামকৃষ্ণ দেবী তো বললেন, দেখ এসব চৈতন্যময়। বলে সেই চৈতন্যময় কী করে হবে? বললে দেখ, শুনে দিলেন, দেখছেন ঘটি বাটি ভাত থালা গাড়ি সব চৈতন্যময়। তিনি রাস্তায় চলতে পারতেন না, সবাই চৈতন্যময়, সবই তো আমি। গাড়ি আসছে তাকে পিষে ফেলবে, চাকার তলায় চাপা দেবে, সে খেয়াল নেই, চৈতন্যময় দেখছে। বলে এটা হয়, দেখা যায়, তিনি আমাকে দেখিয়েছেন এইভাবে। এই যে বলছিলাম যে প্রেক্ষিত প্রেক্ষাপট, স্বামীজি কোন প্রেক্ষাপটে এলেন সে তো আমরা দেখতেই পাচ্ছি। ধর্মের গোড়ামি ছিল, গ্লানি ছিল, ধর্মের গ্লানিটা হচ্ছে গোড়ামি, আমার ধর্ম ঠিক আর সব মিথ্যা। শিকাগো ধর্ম মহাসম্মেলনে তো এটাই দেখানোর কথা ছিল যে খ্রিস্টান ধর্ম সত্য আর সব মিথ্যা, বুঝলু কি তোমরা সব ওই ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে মত দাও। কিন্তু স্বামীজি সব উল্টে দিলেন, বললেন না সব ধর্মই সত্য, যদি একটা ধর্ম সত্য হয় তাহলে সব ধর্মকেই সত্য হতে হবে, কারণ সেই ধর্মের ভেতরে প্রতিটা ধর্মের ভেতরে ঈশ্বর জানিত পুরুষের আবির্ভাব ঘটেছে, প্রফেট এসেছেন এবং তাকে কেন্দ্র করে একটি দল গঠিত হয়েছে সম্প্রদায়। সে সম্প্রদায় যুগ যুগ ধরে মানুষের ভেতরের ধর্মের চাহিদা মিটিয়ে চলেছে, সুতরাং তাকে কেমন করে বলবে যে সব মিথ্যা। সুতরাং আমরা যে ঘৃণা করতে শিখেছিলাম মানুষকে, সংসারকে, বলে না মানুষও পাপী নয় আর সংসারও নরককুণ্ড নয়, এই সংসারে থেকেই তুমি গুরু লাভ করে এই আত্মতত্ত্ব অধিগত করবে এবং এই জগতে শান্তি আনবে, সুখ আনবে, মানুষকে দেবতার পর্যায়ে উন্নীত করে তুমি বড় হবে, নিজের ভেতরের মহত্বকে অনুভব করবে, মানুষ নয় সবই গড ঈশ্বর। এবং তিনি বললেন, দেখো প্রত্যেকটি জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র, প্রত্যেকটা জীব শক্তি প্রকাশের এক একটা কেন্দ্র, কাউকে অবহেলা করতে পারবে না, তার ভেতরে শক্তির স্ফুরণ ঘটল, একটা অগ্নি স্ফুলিঙ্গ, সেটাই তো দাবানল হয়ে ওঠে, তার পিছনে তো একটা স্ফুলিঙ্গ আছে। দাবানল হওয়ার সমস্ত ক্ষমতা আছে একটা স্ফুলিঙ্গের ভেতর। সূর্যকে এত বড় ভাবছি কিন্তু একটা একটা স্পার্ক, একটা স্ফুলিঙ্গ, সেটাই এক সময়ে সূর্যের মতো হয়ে ওঠে। সেজন্য বলছেন প্রত্যেকটা জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র, আগের আগের কর্মফলে শক্তি সঞ্চিত হয়ে আছে আমাদের ভেতরে, প্রত্যেকটা কর্মই আমরা যেটা করি সেটা আমাদের ভেতরে দাগ রেখে যায়, ভালো কর্মে ভালো দাগ, খারাপ কর্মে খারাপ দাগ। ভালো কর্ম করেছিল পাণ্ডবরা, তারা সব এক একদিকে বিখ্যাত হয়েছিল, খারাপ কর্ম করে দুর্যোধনরা নিজেদের নিচে নামিয়ে এনেছিল খারাপ কাজ করে, সে সব সঞ্চিত হয়ে আছে, একদিন ফুটবে ফলবে এবং তার ফল তারা পাবেই। আমরা তো তাই নিয়েই জন্মেছি, সেই জন্যই তো আলাদা আলাদা ভাব,
এই জন্মে থেকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আগামী জন্মটা আমাদের খুব ভালো হয়। সুতরাং শুভ কাজে যোগ দাও, মানুষকে দেবতা ভেবে তাদের সেবা পুজো করো, এই এবং সেই জন্যই বলছেন তুমি যে ছোট, তুমি যে বদ্ধ। আমরা তো ভাবি যে আমি অনেক কিছু করতে পারছি না, ওরা অনেক কিছু করে ফেললো, ঈর্ষা নয়, ওরা করেছে আমিও করব, তাহলে ওদের বাধা দেবো না, ওরা এগিয়ে যাচ্ছে যাক, পায়ে আকশি দিয়ে টেনে তাদের নামিয়ে ফেলে দেবো তা না। তারাও ভাববে কি যে যারা আমার পিছনে পড়ে আছে, হায় রে তাদের তো আগের জন্মের কর্মটা অত ভালো ছিল না তাই পিছনে আছে, আমার হয়তো সুকৃতি ছিল তাই একটু এগিয়ে গেছি, ওদেরও টেনে তুলি। এই জন্যই তো সাহায্য, পরস্পরের সাহায্য দরকার। শুধু যারা ক্ষমতাবান তারাই বেঁচে থাকবে, যারা শক্তিশালী তারাই বেঁচে থাকবে, দুর্বলদের স্থান নেই। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এ কথা তো মিথ্যে, ডাহা মিথ্যে, স্বামীজি কোনোদিনই মানতেন না। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট যদি হয়, যে সর্বশক্তি যে শক্তিমান সেই বাঁচবে, যার যত শক্তি সেই বাঁচবে, তাই যদি সত্য হতো তাহলে তো দুর্বল মানুষগুলো সব মারা পড়ত, আমরাও তো তাদের মেরে ফেলতাম, তা তো করি না। আমাদের ভেতরে করুণা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ঈশ্বর বসে আছেন যে থাকবেই, সেই জন্য আমরা তাদের সকলকে নিয়ে উঠব, একা নয়। একটা শিশু কাঁদে, জন্মেই কাঁদে, কেন কাঁদে না, সে বন্ধনের মধ্যে পড়েছে বলে কাঁদে, বিদ্রোহ ঘোষণা করে, কেঁদে চিৎকার করে বলে যে এই জগৎ আমি চিনি না। সে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কেঁদে, বন্ধন ত্যাগ করো, ওঠো জাগো। আমরা স্বামীজিকে নিয়ে বলতে শুরু করলে থামতে জানি না, কিন্তু থামতে তো হবে। আমি সেই জন্য আজ এই শুভ দিনে, যিনি জগতের মুক্তির জন্য একটি সুন্দর সাবলীল সহজ পথ দেখিয়ে গেছেন, যে সেবা যোগ, অন্যের দুঃখ নিজের দুঃখ, অন্যের সুখ নিজের দুঃখ ভেবে মানুষের সেবা করো, এর দ্বারা নিজে উন্নত হও এবং জগতে সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, এদের বন্ধনকে দৃঢ় করো এবং তুমি মুক্ত হবে। ভালো কাজ করলে তোমার মন পবিত্র হবে, মন কুচুটে হবে না, মন হিংসুটে হবে না, মন ঈর্ষাপলায়ন হবে না, লোকের ভালো দেখতে পারে না মন, এমনিতেই তারা ক্ষুদ্র মনা, তারা সমাজের আবর্জনা, কিন্তু তাদেরকে ঘৃণা নয়, তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, কাউকে ফেলে যাব না, সর্বোদয় ঘটবে, গান্ধীজির সর্বোদয়। স্বামীজি এই অপূর্ব তত্ত্ব দিয়ে গেছেন, কঠিন নয় এমন কিছু, কারণ তুমি তো কিছু নিয়ে যেতে পারবে না, এত ধন সম্পদ, কোটি কোটি ধন সম্পদ, কখন যে তুমি কোন মুহূর্তে মারা যাবে তুমি জানো না, সব পড়ে থাকবে, এটাই আশ্চর্য, এটা আমরা বুঝি না। সুতরাং স্বামীজির দেখানো পথে, নির্দিষ্ট পথে, প্রদর্শিত পথে আমাদের যেতে হবে। কী যেতে হবে, কী করে যাব, সেবার ডালি নিয়ে সর্বত্র আমাদের ঘুরতে হবে, আমরা সেবা করতে পারি, দেহ দিয়ে করতে পারি, বিদ্যা দিয়ে করতে পারি, অর্থ দিয়ে করতে পারি, আবার ধর্ম চেতনার জাগরণ ঘটিয়ে আমরা সেবা করতে পারি। সব রকম সেবা স্বামীজি প্রচলন করে গেছেন। আমাদের বেলুড় মঠে দীক্ষা দেওয়া হয়, সেটা ধর্ম সেবা, আমাদের বিদ্যালয় ইউনিভার্সিটি সব আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে বিদ্যাদান করা হয়, আমাদের রিলিফ সেকশন আছে, সেখানে
বিপদ করলে মানুষকে আমরা ঘর দোর তৈরি করে দিই, খাবার টাবার দিই, আমরা ছুটে যাই। আর এটা অন্নদান হলো। হাসপাতাল আছে, সেখানে সেবা দিয়ে যেটা স্বামীজি সেই প্লেগ নিবারণের সময় নিবেদিতার মাধ্যমে ঘটিয়েছিলেন, যে মানুষের সেবা করতে হবে, মানুষ বিপন্ন হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। সেবা কিন্তু মানুষের প্রাণ দেওয়ার সবচেয়ে বড় সেবা। এই তিনটে সেবার মধ্যে অন্নদান, বিদ্যাদান এবং প্রাণদান। অন্ন না দিলে তো প্রাণ বাঁচে না। কোনটাকে খারাপ বলবো, কোনটাকে ছোট বলবো, কিন্তু সবচেয়ে বড় দান কিন্তু হচ্ছে জ্ঞান, অন্ন মানে ধর্মদান, জ্ঞান দান। এই সব রকম সেবার ভেতরে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে প্রত্যেকটি মানুষকে প্রবেশ করিয়ে দিলেন, যাও সেবা করো। সকলেই যে সাধু হবে তা না, কিন্তু সাধুরা লেখাপড়া শিখবে। বাবা মার কাছে লেখাপড়া শিখেছে, আমরাও শিখেছি, আমরাও তারপর সমস্ত ত্যাগ করে সাধু হয়েছি। সকলেই তা পারবে না, কিন্তু যারা পারবে তারা যেন এগিয়ে আসে। যারা পারবে না তারা সংসার নিয়ে থাকুক, কিন্তু সংসারকে পাপের কুণ্ড বলে যেন না ভাবে, সংসার অনলকুণ্ড না ভাবে, সংসারে থেকে এই ত্যাগ সেবা নিয়ে যত তাদের ইনকামের, তাদের উপার্জনের কিছুটা অংশ তাদের তো ট্যাক্স দিতে হয়, কিন্তু তারা নিজেরা কিছু সেবামূলক কাজ করবে এবং তারপর রিটায়ারমেন্টের পরে তারা হয়তো 70-80-90 বছর বাঁচবে, তখনও যে এক্সট্রা ইনকামগুলো করবে, করবেই তারা, কথা উচিত, সেগুলো কিন্তু যেমন সন্ন্যাসীরা ত্যাগের মাধ্যমে সেবা করছে সেই পর্যায়ে উঠে যাবে। আফটার রিটায়ারমেন্ট যে সমস্ত ইনকাম সেগুলোর উপর অধিকার তাদের থাকবে না, তারা ত্যাগের মহিমা অবসর জীবন যাপনের পর মানুষকে দেখাবেন। এটুকু তো পারেন যে হ্যাঁ হ্যাঁ আমি 1 থেকে 60 বছর বয়স নিজেকে তৈরি করেছি, সমাজের জন্য কিছু করতে হবে, সমাজের দায় দায়িত্ব আছে নিয়েছি, গ্রহণ করেছি, পরিবার পরিচালনা করেছি, কিন্তু 60 বছরের পরে সময়টা আমার নিজের জন্য নয়, সমাজের জন্য যাবে। এই প্রতিজ্ঞা আমাদের করতেই হবে প্রত্যেককে, তাহলে দেখা যাবে যে সমাজে দুঃখ দারিদ্র থাকবে না। প্রত্যেকের অঞ্চলে যে পাড়ায় তিনি থাকেন সেই পাড়ার লোক যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তাকে দেখতে হবে, তাকে দেখতে হবে। সেই পাড়াতে যদি 4-5 জন যদি রিটায়ার্ড পার্সন্স থাকে, তাদের যে ইনকাম আছে সেই ইনকাম দিয়ে তারা ছাত্র পড়াক, শিক্ষক হলে পড়ে, অন্য কাজ করুক, কিন্তু নিজের সংসারে দেওয়ার জন্য নয়। দেখ সন্ন্যাসীদের মতো তারা এই টাকা নিজেদের যাতায়াতের খরচও নিতে পারবে না, এই খরচ প্রত্যেকটা পায় পয়সা যাবে এদের উপর, যারা চিকিৎসা পাচ্ছে না, যারা খেতে পাচ্ছে না, যাদের শিক্ষা হচ্ছে না, তাদের জন্য ব্যয় হবে। এইভাবেই কিন্তু সাম্য আসে। মার্ক্সিজম যে সাম্য আনার চেষ্টা করছে সেভাবে আসে না, হৃদয়ের পরিবর্তন চায়, সেটা ধর্মই আনতে পারে। এ স্বামীজির প্রদর্শিত পথ, এই পথে আমাদের যেতে হবে। দারুণ জিনিস, দারুণ আইডিয়া, যে স্বার্থপরতা ত্যাগ করতে হবে। বলা কী করে স্বার্থপরতা ত্যাগ করি, আমি তো তোমাদের মতো সন্ন্যাসী হতে পারিনি, কে বলেছে পারিনি? সংসারকে দাও 60 বছর পর্যন্ত, তারপরে তুমি সমাজকে দেবে, সন্ন্যাসীদের মতোই থাকবে 60-এর পর। থাকো কি কাজ করব, পাড়াতে পাড়াতে যাতে কোথাও দুঃখ দারিদ্র যন্ত্রণা রোগ জ্বালা অশিক্ষা না থাকে, দেখো ছোট্ট করে করো, নিজের আত্মীয় স্বজনকে দেখো,
এখন হয়ে গেছি স্বার্থপর, নিজের ছেলে পুলে আর কাউকে চিনি না। স্বামীজির কথা কি আমরা শুনছি? অনেকে বলে যে এতদিন স্বামীজি এলেন কী হলো, কী হলো মানে কি? তিনি তো বলছেন, তিনি তো করে দিয়ে গেছেন। এবং এই ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে সন্ন্যাসীরাও যাচ্ছেন বলছেন। এই সন্ন্যাসীরা আমরা তো সমাজ থেকেই এসেছি নাকি? সুতরাং হচ্ছে না কেন? হচ্ছে, কিন্তু শুধু সন্ন্যাসীরা পারবে না, সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। কোটি কোটি মানুষ আছেন তারা খেতে পাচ্ছেন না, আর কোটি 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 মানুষ আছেন যাদের, যারা বেশি খেয়ে মারা যাচ্ছে, প্রাচুর্যের মধ্যে থেকে মারা যাচ্ছে। তাদের হৃদয়ের পরিবর্তন কেন হবে না? সুতরাং আমি বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা দিচ্ছি না, এটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। স্বামীজিকে নিয়ে বক্তৃতা দেওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের শোনাতে হবে কিছু কথা, আমি সেটা শোনালাম। স্বামীজি আমাদের শক্তি দেন, আমাদের সেই মনোবৃত্তি নিয়ে আসুন আমাদের ভেতরে, আমরা যেন তাকে হতাশ না করি। ধন প্রাণ মন করসখে অর্পণে সবার পায়, তোমার নিজের কিছু নাই, তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, এটা বলে গেছেন, বলে যাননি। তিনি একদল সন্ন্যাসী তৈরি করে দিয়ে গেছেন যে এদের দেখে সমাজ তৈরি হবে। এখন তোমরা যদি, আপনারা যদি আমাদের সন্ন্যাসীদেরই যদি গালাগালি দেন, তাহলে আপনাদের কি হবে? অবশ্য গালাগালি দিলে ভালো, ভালো কেন যে আমরা ঠিক পথে থাকব, আমরা নিজেদের আত্মবিশ্লেষণ করে দেখব যে আমরা ঠিক পথে আছি কি না। দরকার আছে, ক্রিটিসাইজ করুন, কিন্তু তার আগে আমরা যে জুতো পরে যতটা এগিয়েছি সেই জুতো পরে এগিয়ে আসুন, আমাদেরই জুতো পরে খানিকটা এগিয়ে আসুন, তারপর করবেন। জয় মা।